হ্যালো অ্যান্ড ওয়েলকাম অল অফ ইউ ইন এসআর লার্নিং। সো এই সেশনে আমরা প্রিন্ট এফ অ্যান্ড স্ক্যান এফ এর প্র্যাকটিক্যাল সেশনটা দেখবো বা প্র্যাকটিক্যাল কোডিংটা দেখবো, কীরকমভাবে প্রিন্ট এফ অ্যান্ড স্ক্যান এফটা আমরা রান করাচ্ছি। সো থিওরিতে অলরেডি আমরা দেখে এসেছিলাম যে প্রিন্ট এফ আমাদের ইউজ হয় ফর প্রিন্টিং সামথিং টু দ্য আউটপুট স্ক্রিন, আর স্ক্যান এফ আমাদের ইউজ হয় ফর টেকিং দ্য ভ্যালুস ফ্রম দ্য ইউজার, ইউজারের কাছ থেকে ভ্যালু নেওয়ার জন্য। সো আমি এখানে একটা প্রোগ্রাম লিখে নিয়েছি, রাইট আ প্রোগ্রাম অ্যাড টু নাম্বার বাই ইউজার ভ্যালু, ইউজার ভ্যালু দিয়ে আমরা প্রোগ্রামটা করব। সো দেখা যাক, শুরু করা যাক। ফার্স্ট আমরা একটা হেডার ফাইল ইনক্লুড করব, হ্যাশ ইনক্লুড এস টি ডি আই ও ডট এইচ, হ্যাশ ইনক্লুড কোনায়ো ডট এইচ, দেন এর পরে ভয়েড মেন, মেন ফাংশনটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখানে আমরা সেকেন্ড ব্রেসেসের মধ্যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করে নেব, ইন্ট এ কমা বি কমা সাম ইকুয়ালস টু জিরো অ্যাজ আ গার্বেজ ভ্যালু আমি এখানে সেট করে নিচ্ছি সাম বলে ভেরিয়েবলটার মধ্যে। অ্যান্ড আফটার দ্যাট কী করব, আফটার দ্যাট আউটপুট স্ক্রিনে একটা মেসেজ শো করব যে ইউজারদের বোঝাতে হবে, তো যে ইউজাররা যে ভ্যালুটা দেবে সেটা ইউজারদেরকে বোঝাতে হবে। তো আমি এখানে প্রিন্ট এফ দিয়ে একটা মেসেজ শো করার জন্য আমি এখানে লিখে নিচ্ছি যে এন্টার টু নাম্বার, এন্টার টু নাম্বার দেওয়ার পর স্ল্যাশ এন দিয়ে দিচ্ছি। স্ল্যাশ এন দেওয়ার মানে হচ্ছে নিউ লাইন, স্ল্যাশ এন দেওয়ার মানে হচ্ছে নিউ লাইন। নিউ লাইন মিন্স টু সে দ্যাট ধরো এই এন্টার টু নাম্বার লেখাটার পর কার্সারটা আমার এইখানে আর ব্লিঙ্ক করবে না, এই লাইনে চলে আসবে, নেক্সট লাইনে চলে আসবে। সো স্ল্যাশ এন ইউজিং ফর নিউ লাইন। নেক্সট হচ্ছে কি করব, স্ক্যান এফ দিয়ে, স্ক্যান এফের কাজ কি বললাম, স্ক্যান এফের কাজ বলেছিলাম যে ইউজারের কাছ থেকে ভ্যালু নেওয়ার জন্য স্ক্যান এফ কাজ হয়। সো এখানে ইন্টিজার টাইপসের আমরা একটা ভ্যালু নেবো, কারণ এখানে আমি ইন্ট দিয়ে ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করে রেখেছি। সো দ্যাট পার্সেন্টেজ ডি সিম্বলটাকে আমি ডিফাইন করলাম, কমা দিয়ে অ্যাম্পারসেন্ট অফ এ, অ্যাম্পারসেন্ট অফ এ কথাটার অর্থ কি, এ বলে যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলটাকে আমি একটা অ্যাড্রেস দিচ্ছি, একটা মেমোরি অ্যাড্রেস লোকেট করার জন্য এই অ্যাম্পারসেন্ট সাইনটা দেওয়া হচ্ছে। ওকে, সো এটা একটা, অ্যান্ড নিচে স্ক্যান এফ। এরকমভাবে তোমরা দুটো আলাদা আলাদা সেকশানেও স্ক্যান এফ লিখতে পারো, বা একটা সেকশানের মধ্যে বা একটা স্ক্যান এফের মধ্যে আমি মাল্টিপল ভ্যালুস নিতে পারি, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। সো এরকমভাবে আমি দুটো আলাদা আলাদা স্ক্যান এফের মধ্যেও নিতে পারি, অথবা আমি একটা স্ক্যান এফের মধ্যেও দুটো ভ্যালুকে নিতে পারি এরকমভাবে। ওকে, অ্যান্ড অ্যাম্পারসেন্ট অফ, ওকে, সো অ্যাম্পারসেন্ট অফ এ কমা দিয়ে অ্যাম্পারসেন্ট অফ বি এরকমভাবেও নিতে পারি। অ্যান্ড নেক্সট আমরা কী করব, সাম, দুটো ভ্যালু আমার নেওয়া হয়ে গেল, এবার কী করব, সাম ইকুয়ালস টু সাম বলে ভেরিয়েবলটার মধ্যে কী হবে, এ প্লাস বি দুটোকে অ্যাড করে তার রেজাল্টটা সামের মধ্যে থাকছে। অ্যান্ড তারপরে প্রিন্ট এফ, প্রিন্ট এফের মধ্যে আমি কী করব, প্রিন্ট এফের মধ্যে প্রিন্ট করাবো, আবার সেই আমাকে ইন্টিজার ভ্যালু যেহেতু প্রিন্ট হচ্ছে সেই জন্য পার্সেন্ট ডি দিতে হচ্ছে, কমা দিয়ে কোন ভেরিয়েবলটার মধ্যে আলটিমেট ভ্যালুটা আছে, সামের মধ্যে আলটিমেট ভ্যালুটা আছে। সো এটা দেওয়ার পর এখানে দেবো হচ্ছে গেট সি এইচ, গেট সি এইচ দিয়ে আমি আউটপুট স্ক্রিনটাকে হোল্ড করাবো, এবং ফার্স্ট যে প্রিন্ট এফটা ইউজ করেছি তার আগে আমি দিয়ে দেবো সিএলআর এসসিআর, সিএলআর এসসিআর দেওয়ার অর্থ হচ্ছে ক্লিয়ার দ্য স্ক্রিন। আচ্ছা, তো আমি এটাকে কম্পাইল করি, দেখি আমার কিছু এরার্স আছে নাকি, কোনো এরার নেই, কোনো ওয়ার্নিং নেই। সো আমি এটাকে ইজি টু রান করাতে পারি, রান করি, দেখি কি আমার আউটপুট স্ক্রিনে দেখাচ্ছে। ইয়াস, সো আউটপুট স্ক্রিনে দেখাখন দেখাচ্ছে এন্টার টু নাম্বার, মানে আমাকে দুটো নাম্বার চাইছে। আমি যে ওইখানে স্ল্যাশ এন দিয়েছিলাম, সেই স্ল্যাশ এন মানে হচ্ছে নিউ লাইনটা দেওয়ার জন্য, দেখো কার্সারটা কিন্তু নেক্সট লাইনে ব্লিঙ্ক করছে। সো আমি এখানে দুটো নাম্বার দিয়ে দিচ্ছি, ফাইভ, আমার ইচ্ছা মতো আমি র্যান্ডামলি নাম্বার দিচ্ছি, ফাইভ অ্যান্ড নাইন। তো আউটপুট দেখো দেখিয়ে দিল ফোরটিন। এটা যতবার ইউজার রান করাবে, ডিফারেন্ট ডিফারেন্ট আমি আরেকবার রান করিয়ে দেখাচ্ছি, যতবার ইউজার রান করাবে যে ধরনের খুশি ভ্যালু দিক না কেন, আমাকে কিন্তু মেন কোডিংটা চেঞ্জ করতে হচ্ছে না। ওকে, আমি জাস্ট আউটপুট স্ক্রিনে আমার নিজের মতো ভ্যালু দিয়ে, ডিফারেন্ট ডিফারেন্ট ডাইনামিক ভ্যালু দিয়ে আমার কিন্তু প্রোগ্রামটা করতে পারি। সো স্ক্যান এফ ইউজ করা মানে হচ্ছে ডাইনামিকভাবে প্রোগ্রামিং করা।
ওকে। আর যদি এই ডাইনামিকভাবে না করতে হয় তাহলে তোমরা আরেকটা উপায় আছে স্ট্যাটিক, যেটা আমি থিওরি সেশনে দেখিয়েছিলাম যে স্ট্যাটিকভাবে আমরা কীরকমভাবে ইউজ করতে পারি। তখন এই স্ক্যানএফ আমাদের ইউজ হতো না, এই স্ক্যানএফটা আমাদের ইউজ হবে না তখন। তখন আমাদের এখানে ডাইরেক্টলি এর মধ্যে এবং বি এর মধ্যে ভ্যালু নিয়ে নিতে হবে। আমি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কিন্তু ওটাতে কিন্তু আমরা নিজেদের ইচ্ছা মতো ভ্যালু নিয়ে রান করাতে পারবো না। ওখানে আমাদের এ ইকোয়ালস টু ফোর অ্যান্ড বি ইকোয়ালস টু সিক্স, সো এই দুটো ভ্যালু নিয়ে যদি আমি আউটপুট দেখি তাহলে আমার অনলি এই দুটো ভ্যালুরই আউটপুট আসবে। এখানে কিন্তু আমার ডাইনামিক্যালি ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু নেওয়ার কোনো পজিশন থাকছে না। সো দিস ইজ আ স্ট্যাটিক অ্যান্ড দেয়ার ইজ আ ডাইনামিক। বোঝা গেল? সো এরকমভাবে প্রিন্টএফ অ্যান্ড স্ক্যানএফ ফাংশনটা আমরা ইউজ করতে পারি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, স্টে টিউন উইথ এসআর লার্নিং। এরপরে আরও অনেক সি প্রোগ্রামিংয়ের সেশনসগুলো আসছে, সবকটা দেখতে থাকো। কোনো প্রবলেম হলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আর যদি ভিডিওসগুলো ভালো লেগে থাকে, তোমাদের যদি কোনো উপকারে এসে থাকে, তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড প্লিজ ক্লিক দ্য নোটিফিকেশন বাটন ফর দ্য লেটেস্ট আপডেট। থ্যাংক ইউ অ্যান্ড সাইনিং অফ।